ধসে গেছে সড়ক ভেঙে গেছে পাইলিং বরগুনার পাথরঘাটা হরিণঘাটা সড়ক স্থানান্তরের আগেই বেহাল দশা স্থানীয়দের অভিযোগ সড়ক নির্মাণে চার ইঞ্চি পুরু ম্যাকাডাম ও চল্লিশ মিলিমিটার পুরু বিটোমিনের ঢালাই দেওয়ার কথা থাকলেও তা হয়নি অনিয়ম করা হয়েছে পাইলিং এ ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ এছাড়াও সড়কের দুই পাশে বাড়তি তিন ফুট করে ছয় ফুট প্রশস্ত মাটির সড়ক নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি অনিয়মের কারণে এলাকাবাসী তিনবার সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেও গুণগত মান নিশ্চিত করা হয়নি রাস্তার কাম ভালো হয় না বিদ্যুৎ রাস্তা ভাঙি পেস কমতেছে মেডিসিন কমতেছে আমরা হাতে নিয়ে দেখছি গরিব সব পেজের কোনো কিছুই না সব ঘুরি ঘুরি হয়ে গেছে যে কন্ট্রাক্টর এই রাস্তাটা করছে সে সঠিক প্রক্রিয়ায় তার ইনভেস্টমেন্ট ব্যবহার করে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অবশ্য ঠিকাদারের প্রতিষ্ঠানের দাবি নির্দেশনা অনুযায়ী শেষ করা হবে সড়কের কাজ আর ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও প্রকল্পের কাজ শেষ না হওয়ার অজুহাত এলজিডির কর্তৃপক্ষের মতামত নিয়ে তারা যেভাবে করতে বলবে আমি সেভাবে রাস্তাটা ঠিক করে দেব এর ফলে চিপ প্রতি ১০০ মিটার পর পর দেখবে থিকনেস দেখে ওকে বলে তাহলে তারপর আমি প্রত্যয়ন দেবে যেটুকু ক্ষতি হয়েছে সেটা কমপ্লিট করি আমরা পরবর্তী বিল পরবর্তী কাজের দিকে আগব চার হাজার ছয়শো মিটার দীর্ঘ ও ষোলো ফুট প্রশস্তের সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি বাহাত্তর লাখ উনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা সময় সংবাদ বরগুনাম